প্রাথমিক আছে যে ভগবান তো সকলেরই বাবা, তাই সেই ভগবান কি করে একজনকে হত্যা করে আর একজনকে জয়ী করে, এই ভগবান তো মানা যায় না। তখন পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী খুব সুন্দর করে উত্তর দিয়েছিলেন যে অবশ্যই ভগবান সকলেরই পিতা, কিন্তু এই মৃত্যু জন্ম যার যার কর্ম প্রয়োজনে হয়ে থাকে। এই যে দেবতাদের যখন রজগুণ তমগুণ বৃদ্ধি হয় তখন দেবতারা জয়ী হয়, আর অসুরের যখন রজগুণ বৃদ্ধি হয় তখন অসুররা জয়ী হয়, এবং পিশাচ রাক্ষস তাদের যখন তমগুণ বৃদ্ধি হয় তাদের জয়ী হয়। ভগবান এখানে সম্পূর্ণ নিরপেক্ষ। সুতরাং ভগবানের এই লীলা করার জন্য এই ঘটনা ঘটাই থাকেন, কিন্তু যার যার মৃত্যু তার তার কাছেই হয়ে থাকে। ভগবান যে সমস্ত জীবের পিতা, তাই ঈশ্বর জীবেরও তার সন্তান। এখানে কি সুন্দর কথা বলছে, সকলে আর পিতা উনি, কিন্তু তারা অসুর নামে পরিচিত। যারা সন্তান হয়েও ভগবানকে মানে না, মানতে চায় না, ঈশ্বরপরায়ণ থাকে, তারা সন্তান হয়েও তাদের অসুর নামে পরিচিত। কিন্তু যারা পরম পিতার অনুগত তাদের বলা হয় সুর বা দেবতা। যারা ভগবানের অনুগত থাকে তাদেরকে দেবতা বলা হয়, কারণ তারা জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত নয়। অসুররা যে কেবল ঈশ্বর বশবিদ্ধ হয়ে ভগবানের অস্তিত্ব স্বীকার করে তাই নয়, অস্বীকার করে তাই নয়, তারা অন্য সমস্ত জীবের প্রতিও ঈশ্বরপরায়ণ। কারণ হিরণ্যকশিপু করে নাই এমন কোনো অপরাধ নাই। বৈষ্ণব অপরাধ করেছে, সমস্ত গাভীদের হত্যা করেছে, সমস্ত গাছপালা পরিবেশকে ক্ষতি করেছে, এমন কোনো ক্ষতি নাই যে করে নাই হিরণ্যকশিপু। সুতরাং সেই মুহূর্তে তাকে বিনাশ না হলে জগৎ কিন্তু অনাশেষে সৃষ্টি হতো। তাই ভগবান কৃপা করে এই পৃথিবীতে আবির্ভূত হয়ে তাকে নিধন করেছেন নৃসিংহরূপে। সুতরাং ঈশ্বস্ত ভগবানের অহৈতুক কৃপা সবার প্রতি। ওই মূর্তি ওকে হত্যা না করলে ও তো উদ্ধার হতো না, ভগবানের হাতে হত্যা হয়ে সে কি করেছে, উদ্ধার প্রাপ্ত হয়েছে। আর ভগবান কখনোই অমঙ্গলে কিছু করেন না, হত্যার মধ্যেও ভগবান পরম কল্যাণ করেন। কুরুক্ষেত্রে শত সহস্র জীবে যে হত্যা হয়েছিল ভগবানের সামনে বসে, সেটা ভগবান অনেক পরম কল্যাণ করেছে মঙ্গলের জন্য। তারা তো মহাপাপী ছিল, আদে যদি ছেড়ে দেওয়া হয়তো আরও পাপ করত, কিন্তু ভগবানের সামনে মৃত্যুবরণ করে তারা অক্ষয় লোক লাভ করেছে। সুতরাং এটা তাদের একটা পরম মঙ্গল করা হয়েছে। তাই ভগবানের কাছে এই লীলাগুলো সকলেই মঙ্গলের মায়ের লীলা মঙ্গল, কোথাও কোনো অমঙ্গলের কিছু নাই। তখন মাঝে মাঝে ভগবান তাদের বিনাশ করে পাণ্ডবদের মতো দেবতাদের শাসন প্রতিষ্ঠা করেন। এখানে যে বিনাশ আর সৃষ্টি, রক্ষা আর পালন, দুটাই ভগবানের মঙ্গল। যাদেরকে হত্যা করা হয়েছে বা বিনাশ করা হয়েছে তারাও উদ্ধারপ্রাপ্ত হয়ে অক্ষয়ধামে সেই মুক্তি পেয়েছে। এখন অসুররা পর্যন্ত মুক্তি পেয়েছে, হয়তো কেউ সাজুজ মুক্তি, মুক্তি ছাড়া কেউ নেই, সবাই মুক্তি পেয়েছে। কালরূপে তার প্রকাশ অত্যন্ত তৎপর্যন্ত তিনি মোটেই ভয়ঙ্কর নন, পক্ষান্তরে তিনি সৎচিত আনন্দময়। ভক্তদের কাছে তিনি তার স্বরূপ প্রকাশ করেন, কিন্তু যারা অভক্ত তাদের কাছে তিনি কালরূপে প্রকাশিত হন। কালরূপী ভগবানের তার এই করাল রূপ অসুরদের কাছে মোটেই সুখকর নয়, তাই তার হস্তে বিনাশ প্রাপ্ত হওয়ার ভয় থেকে স্বস্তি অনুভব করার জন্য তারা তাকে নিজেকার বলে কল্পনা করে। হরে কৃষ্ণ। যাই হোক, আমরা যারা আছি তা বোঝা কঠিন, এই সমস্ত তত্ত্বগুলো বুঝতে হলে একটু বুদ্ধিশুদ্ধিও লাগে, একটু সোজা। কারণ যারা নিরাকারের সাধনা করছে তারা তো ভগবানের সেবা দেয় না, এবং তারা ভগবান হইতে চায়, এবং যতই ভগবান হইতে চাক কখনো ভগবান হতে পারে না। আর এখানে স্পষ্টভাবে বলছেন যারা ভগবান হইতে চায়, সাজুজ মুক্তি চায়, তাদের পতন অনিবার্য। কারণ এই যে পতন, ভাগবত বলছে পতন্তি অযুষ্ম অগ্র, যারা ভগবানের সেবা দেবে না তাদের পতন অনিবার্য, এখানে তাই বলা হচ্ছে। সুতরাং আমরা যারা আছি এই তত্ত্বগুলো একটু যদি ভালো করে বুঝতে পারি তাতে আমাদের মানব দেবতাগুলো মানব জন্ম সার্থক হবে। যাই হোক, আজকে যেহেতু আমাদের ভক্তের সংখ্যা খুব